না এটা তো সে করতে, এটা না করার কি আছে? এটা তো সে করতে পারবে, তোমার মামলা থাকলে তুমি ইয়ে করতে পারবে না, সে তো আর তোমাকে করেনি, ওটা দু বছরের আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। না এটা তো রেজাল্ট, কার নাম আসবে শুধু এই মামলা? ওরা দুজন যদি চায় যে মামলা নিষ্পত্তি চায়, নিষ্পত্তি হওয়ার পরে আমি তো ক্লিয়ার করে দিলাম, তুমি তুমি বুঝো নাই, ওরা দুজন যদি এই মামলা রানিং অন করতে চায় যে মামলা একটা নিষ্পত্তি চাই, ধরে যান এক্স আর ওয়াই নাম বললাম, ওরা যদি চায় এবং এক্স যদি জিতে তাহলে ফাইনালি ওই সময় যখন জিতবে ওই সময় যারা কার্যকরী পরিষদ থাকবে তাদেরকে বলবে আমি যে কোর্টে রায় এনেছি আমার নামটা দেন, তখন হবে যদি ওরা চলমান চায়। এখন যেটা আছে এই অবস্থায় চলবে, এখন কোর্টে রায় দিয়েছে, যদি রায় চলতেছে যে এখন যে রিট করেছিল এটা স্টে করে দিয়েছে, এভাবে চলবে, এটা তো আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। এটা তুমি মনে করো 82 ব্যাচ ম্যাট্রিক ওই দিন দেও নাই, তাহলে তুমি 82 তে আর সার্টিফিকেট পাবা, তুমি 83 তে দিতে হবে। ক্লিয়ার? আমি আমার সবাই এখানে এডুকেটেড, আমরা তো পরিপূর্ণভাবে ওপেনলি আপনাদের সবাইকে আমার ফুল প্যানেল নিয়ে বলে দিলাম আমি যে আমরা আমরা কোনো আমরা আমরা তো বিভেদই করছি না, আমরা সবাই এক পক্ষ, সবাই চলচ্চিত্র পক্ষ, সবাই সবাই শিল্পী সমিতির পক্ষের লোক, আলাদা পক্ষ না তো তারা, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের সমসাময়িক বন্ধু, তো তারা অন্য কেন? মূল বিষয়টা এটা, আমরা সবাই এক। আমাদের অনুভূতি একটাই, শিল্পী সমিতিকে ভালো করা, সুন্দর করা, দেশে এবং দেশের বাহিরে যেন সুনাম বয়ে আনে, এটি আশা করি। কিন্তু যেভাবে গত বছর দুটা বছর পার হয়েছে অত্যন্ত নোংরামি জিনিসই দেখেছি, ভালো কিছু দেখিনি। সামনে যেন এটা না দেখি, মিশা যেটা বললো যে আমরা দুনো প্যানেল এক, ওনারাও যেন মনে করে যে আমরা দুনো প্যানেল এক, ভোট যে যাকে দিবে যার ভালো লাগবে তাকে ভোট দিতে পারে, তার হাত থেকে উঠাই না আমার ভোট দিতে পারবো না, তো যার যেটা মন চায় যার যেটা ভালো লাগে তাকে ভোট দিবে, ইনশাল্লাহ ভালো দেখে যেন তাকে ভোট দেয়। ভোটটা আগে ভাবতে হবে যে ওনাকে দিব এটা কাজ হবে কি না, টাকার বিনিময়ে ভোট বেচা কিনি এটা না করাটাই ভালো। সুন্দর সুষ্ঠু ভালো নির্বাচন আশা করি। আল্লাহ তুমি কি প্রশ্ন করলে? এটা তো নির্বাচন কমিশন তোমাকে রায় দিয়ে দিয়েছেন, এটা তো আমাদের প্রশ্ন না। শোনো, ওইটা ছিল ব্যক্তি টু ব্যক্তি, মানে পার্সন টু পার্সন, মানে ওইটা আয়ুষ্কাল, যেমন আমাদের 24-26 হবে নির্বাচন। এখন যদি কোনো কোনো পদে যদি কোনো ব্যক্তি টু ব্যক্তি হয়, সমিতির জন্য কোনো কেস ছিল না, ওটা ব্যক্তি ব্যক্তিকে করেছে, মনে করো ধরো এক্স ওয়াইকে করেছে, ওয়াই এক্সকে করেছে, অতএব এটা তো আয়ুষ্কাল শেষ। অত আর ওরা যদি ব্যক্তিগত দুইভাবে চায় যে আমরা এটা উইন করে, আমি যে উইন করবে কোর্টে যে ফাইনালি তার নাম যাবে, তখন তার ওই সময় যারা ক্যাবিনেটে থাকবে তাদের নামটা বসিয়ে দিতে পারে, যদি তারা ওই দুজন চায় যে আমরা পূর্ণভাবে কোর্টে রায় চাই 3-5 বছর পরে, এবং ওই 5 বছর পরে যারা থাকবে ওই সময় তারাই সিদ্ধান্ত নেবে, এখন যেটা আছে সেটাই চলবে। দেখেন প্রচার প্রচারণার তো আপনারই করছেন, আজকে দেখেন আমরা বলিও নাই, আপনার সম্মানের সাথে আপনারা এসছেন এবং আপনার আমরা জানি আমরা যেখানেই যাব আপনারা আমাদের সাথে থাকবেন, এবং এভাবে ইনশাল্লাহ প্রচার হয়ে যাবে। আর আমরা মানে আমরা এমন কোনো প্রচার চাই না যেটা মানে অপ্রচার হয়ে যাক আমাদের জন্য, আমরা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা এভাবে যতটুকু পারবেন সাহায্য করবেন, সুস্থ সুন্দর পরিবেশটা যাতে অটুট না থাকে এই জন্য আপনারা ই থাকবেন। এবং আমি আমি মনে করি আমরা প্রচার প্রচারণার জন্য নির্বাচন করছি না, আমরা প্রচার প্রচারণার জন্য নির্বাচন করছি না। আপনি রুবেল সাহেবের কী প্রচার করবেন? আমার স্বপ্নের নায়ক। আপনি সুচরিতা ম্যাডামের কী প্রচার করবেন? যাদুরবাসী বা বই নিয়ে তার স্কুল ছুটির পর 6-9 দেখেছি। আপনি দীপধর সাহেবের কী প্রচার প্রচারণা করবেন? ওনাকে আপনি বলেন আমরা তো আমার আমার মনে হয় আমাদের কি আপনারা এক দুই প্রজন্ম আমাদেরকে দেখে বড় হয়েছেন, ঠিক আছে, আপনার আমাদের এক দুটো প্রজন্ম আমি আশা করি আপনারা আমাদেরকে দেখে বড় হয়েছেন। আমাদের প্রচার প্রচারণা আমাদের ব্যক্তিগত কিছু না, আমরা চাচ্ছি সুস্থ সুন্দরভাবে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনার সহায়ক ভূমিকা রাখবেন, দ্যাটস দ্য বটম লাইন। আমরা তো আমি একটু আগে বলেছি যে আমরা কোনো রকম অপরপক্ষকে বলবেন না, একটা পক্ষ বলবেন, তাহলে যদি অপরপক্ষে আমরা চিন্তা না করি তাহলে তো আমরা গোটাটাই এক পক্ষ হয়ে গেলাম, তাহলে এক পক্ষ হয়ে গেলে তো আমি থুতু ফেললে আমার গায়ে পড়বে, ওরাও তো আমার অংশ হয়ে গেল, ওই বিপক্ষ ভাবছি না তো, এক পক্ষ তো আমরা, যারা আপনারা বা যারাই বলে বিপক্ষ আমরা বলছি না তো, আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম সবাই আমার এক পক্ষ, এক পক্ষ 21 জনকে যারা ভোট দিবে সে নির্বাচিত হবে, আমরা সেকেন্ড টাইম আমাদের কোনো এগুলো নিয়ে কোনো ইয়েই থাকবে না, কোনো বাধা বিপত্তি থাকবে না, ইনশাআল্লাহ মিশা ডিপজল প্যানেল জয়যুক্ত হবে। এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনারা মিডিয়ারা অনেক সাহায্য করেন আমাদেরকে, অবশ্যই মিডিয়া না থাকলে আমরা তো পরিচিতি পেতাম না, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। এবং অতীত অতীত এখন নতুন করে শুরু করবেন, নতুন করে প্রশ্ন করবেন, আমার রিকোয়েস্ট, ঠিক আছে? আমাদের জি অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আগামী আপনি জানেন FDC কর্তৃপক্ষ করছে সরকারিভাবে এবং আমাদের সহায়তায়, আমরা তাদেরকে আমরা তাদের সহায়তায় আছি, আর আমাদের প্যানেল থেকেও
একটা প্ল্যান আছে যে অবশ্যই আমরা একটা প্ল্যান আছে, সেটা আমরা কালকে এক্সিকিউট করব, আপনারা দেখবেন। এটা আমাদের ইফতারের পরপর, যেহেতু এটা ইফতার চলে, সবে রোজা রাখে, সিয়াম সাধনার মাস, ইবাদত বান্দিগি নিয়ে থাকে, ইফতারের পরে ওইটা নিয়ে আমাদের আলোচনা হবে। জি, ঠিক আছে, ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।